বাথরুম থেকে বের হয়ে ভুলেও একটি কাজ করবেন না, যদি করেন তাহলে আপনার ঘরে রোগ বালাই বিপদ আপদ লেগেই থাকবে, অভাব অনটন হবেই। অনেকে প্রশ্ন করেন, হুজুর কেন, কি কারণে? বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন থেকে 30 বছর আগে বাইরে যখন বাথরুম ছিল, অ্যাটাচ ছিল না, 30 বছর আগে, তখন ওটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই। বাট মাই অবজেকশন ইজ অ্যাটাচ বাথরুম নিয়ে। অ্যাটাচ বাথরুম সেটাও আমার অবজেকশন না, বাট অবজেকশন হচ্ছে বাথরুমের মধ্যে গিয়ে কি করেন। আমরা বর্তমান সময় অ্যাটাচ বাথরুম পাওয়ার পরে খুব বেশি পরিমাণ, যুবকরা তোমরা খুব বেশি পরিমাণ করো, এই ছেলে তুমি কিন্তু এটা করো, সেটা হচ্ছে খোলামেলা হয়ে তোমরা কি বাথরুম করো, করো না, খোলামেলা হয়ে কি গোসল করো, করো না। এখান থেকে যে তোমার বিপদ আসে তুমি সেটা বুঝতে পারো না, অনেক বিপদ হয়। তাহলে বাথরুমে যখন তুমি প্রবেশ করবে, তুমি কি করে প্রবেশ করবে, কেন প্রবেশ করবে, আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন, লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি, আমার বিশ্বনবী তিনি কি শিক্ষা দিয়েছেন, আমার বিশ্বনবী তিনি শিক্ষা দিয়েছেন, যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে তখন তোমরা বাম পা দিয়ে প্রবেশ করবে, এবং প্রবেশ করার সময় তোমরা